অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। এই সময় সামাজিক দূরত্ব মেনে আমাদের নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রাথমিক শিক্ষা তাদের যে ওয়েবসাইট বা পোর্টাল তার মাধ্যমে সময়ে সময়ে প্রার্থীদের জানাবে। এই ওয়েবসাইটের যে ঠিকানা সেইটা আমি একবার বলতে চাই, www.wbbpe.org www.wbbpe.org। এর মাধ্যমে প্রার্থীদের সমস্ত নিয়োগের তথ্য তারা পেয়ে যাবেন। প্যানেলভুক্ত প্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের এই ওয়েবসাইটের মাধ্যমে তারা যে জেলা চাইছেন সেই নির্ধারিত জেলা জানতে পারবেন এবং সংশ্লিষ্ট জেলায় যোগাযোগ করে তাদের নিয়োগপত্র তারা সংগ্রহ করতে পারবেন। মহামান্য আদালত যে আমাদের নির্দেশিকা দিয়েছেন, আপনারা জানেন এই কেস সুপ্রিম কোর্ট অব্দি গেছিল, সেখানেও আমরা মহামান্য আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। সেখানে কিছু প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া আদালতের রায় ও বিধি অনুযায়ী এই নিয়োগ আমরা সম্পূর্ণ করব। আমি এবার যে আমাদের স্কুল সার্ভিস কমিশনের আজকের ঘোষণা সেটাও আমি একটু আগে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আমার মিটিং হয়েছে, সেই মোতাবেক কিছু তথ্য আপনাদের জানাতে চাই। মাননীয় উচ্চ আদালতের নির্দেশ মেনে এবং মুখ্যমন্ত্রী যেভাবে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন এটাও মমতাদি গত 21 তারিখে ঘোষণা করেন, উচ্চ মাধ্যমিকে মোট 12টি বিষয়ে মোট 15,406 জন প্রার্থীর তালিকা গত 21 জুন আমরা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তাদের পর্ষদের অফিস থেকে আর নীতি আয়োগের অফিস থেকে 9 জুলাই তারা প্রকাশ করেছে। 2012 এবং 2015 সালের যে টেট পরীক্ষার নম্বর এবং 2016 সালে গৃহীত স্টেট লেভেল ইলেকশন টেস্টের পর আপার প্রাইমারি টিচার্সের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি সেটা ডাকা হচ্ছে আগামী 19 জুলাই থেকে। এই ইন্টারভিউ বিষয়েও বিশদ জানা যাবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট এবং পোর্টাল থেকে, যার ঠিকানাটাও আমি একবার আপনাদের বলে দিতে চাই। আপনাদের দায়িত্বশীল গণমাধ্যমের মাধ্যমে যদি আপনারা প্রকাশ করেন, আমার মনে হয় যে যারা ইন্টারভিউতে যারা ডাক পাচ্ছেন তাদের পক্ষে সুবিধা হবে। সে ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com westbengalssc.com westbengal.com www.westbengalssc.com www.westbengalssc.com। আজ 16 তারিখ বিকেল 4টে থেকে এই মুহূর্ত থেকে এই ওয়েবসাইটে সমস্ত তথ্য পাওয়া যাবে এই ইন্টারভিউ বিষয়ক। আগামী 4 অগস্ট পর্যন্ত ইন্টারভিউ চলবে। ইন্টারভিউ নেওয়া হবে কোভিড বিধিকে সম্পূর্ণ মান্যতা দিয়ে একাধিক লক্তে বা একাধিক ব্যাচে নানাভাবে এই ইন্টারভিউ নেওয়া হবে। আমি কমিশনের হেল্পলাইনও জানাতে চাই আপনাদের মাধ্যমে, সে হেল্পলাইন হচ্ছে 9054001 7654 00 9054 00 9854 54218 9834 54218 98 আবার একটা নম্বর 9834 54219। চারটে নম্বর আমি আবার পুনরাবৃত্তি করছি, প্রথম নম্বর হচ্ছে 90511 7654 00 90511 7654 00 98304 54218 98304
এর পরবর্তী পর্যায়ের আগে প্রাপ্ত নম্বর এবং এই পর্যায়ে অর্থাৎ ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর 10 এই যোগ করে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা 14,339। আমি আবার বলি, মোট শূন্য পদের সংখ্যা 14,339। আগামীকাল আপনারা জানেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আছে। সেটা নিয়েও আমি কিছু কথা জানাতে চাই। পরীক্ষার তারিখ আপনারা সবাই জানেন, 17-7-2021 শনিবার আগামীকাল। মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 92,695 জন। পশ্চিমবঙ্গে পরীক্ষার্থী হচ্ছেন 60,105 জন। বাইরের রাজ্য থেকে আগত পরীক্ষার্থী হচ্ছেন, পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 31,594 জন। ত্রিপুরার পরীক্ষার্থী হচ্ছেন 682 জন, আসামের 314 জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 274 জন। কোভিড বিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য এই পরীক্ষা কেন্দ্রের সংখ্যা আমরা বাড়িয়েছি। 16 জুলাই সকাল 8টা থেকে রাত 8টা এবং 17 জুলাই মানে আগামীকাল সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত বোর্ড এবং উচ্চশিক্ষা বিভাগের আধিকারিকদের নিয়ে গঠিত আমাদের যে তৈরি করেছে আমরা যে কন্ট্রোল রুম, সেটা পরীক্ষার্থীদের জন্য সবসময় খোলা থাকবে। সেই ফোন নম্বরগুলো আমি আপনাদের জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে 0332367-1159, 0332367-1159, 1149 এবং 1199। আমি আবার বলি, 0332367-1159, 1149, 1199 টোল ফ্রি নাম্বার, সেটাও আমি আপনাদের জানাতে চাই। এটাও আমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এই টোল ফ্রি নাম্বার হচ্ছে 1800-1023-781। আরেকটা টোল ফ্রি নাম্বার আছে 1800-3450-050। সেন্টার ইনচার্জ, অতিরিক্ত সেন্টার ইনচার্জ ধরে মোট সংখ্যা 349 জন। বোর্ড পর্যবেক্ষকদের সংখ্যায় কোভিড অতিমারীদের সময় বাড়ানো হয়েছে 335 জন। বোর্ডিং পর্যবেক্ষক 76 জন, বোর্ডের প্রতিনিধি 23 জন। সেন্টার ইনচার্জদের কাছে পরীক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিস ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে কোভিড বিধি, আমি আবার বলছি, তাদের প্রত্যেককে কোভিড বিধি মেনে চলতে বলা হয়েছে কঠোরভাবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রগুলিকে স্যানিটাইজ করা হয়েছে এবং ফগিং থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত মুখোশ, গ্লাভস ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে সমস্ত পরীক্ষার্থীর জন্য এবং সমস্ত পরীক্ষক বা যারা অবজারভার, গার্ড, প্রত্যেকের জন্য। প্রশ্নপত্র সংশ্লিষ্ট পুলিশ থানায় সেফ কাস্টডিতে রাখা আছে। মুখ্য সচিবের নেতৃত্বে শ্রী আমাদের রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের মিটিং করে এই পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তা পর্যালোচনা করা হয়েছে। স্বরাষ্ট্র বিভাগের পক্ষ থেকে অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাস্তায় রাখার জন্য আমাদের বিভিন্ন দপ্তরে এবং কর্তৃপক্ষকে প্রয়োজনীয় চিঠি ইতিমধ্যেই করা হয়ে গেছে। পরিবহন বিভাগ ও ভারতীয় রেলকে ট্রেন চালু রাখার জন্য অনুরোধ জানিয়ে, যাতে অ্যাডমিট কার্ড দেখালি এই রেল আমাদের উঠতে দিতে পারে আমাদের পরীক্ষার্থীদের, সেই ব্যবস্থা আমরা নিতে বলেছি। জেলা শাসক, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে অনুরোধ জানিয়েছি আমরা, যাতে আইন শৃঙ্খলা এবং পরিস্থিতির উপর কড়া এবং তীব্র নজর রাখা হয়। এই তিনটি বিষয় আপনাদের জানানোর ছিল। এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি অল্পই প্রশ্ন নেব, আপনারা তাহলে আমাকে তা করতে পারেন। দেখুন, বাসের সংখ্যা তো আমি এইভাবে বলতে পারবো না, তবে পরীক্ষার্থীদের জন্য যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য আমাদের তরফ থেকে যে যে আপৎকালীন ব্যবস্থা নেওয়ার, তার প্রতিটি আপৎকালীন ব্যবস্থায় নেওয়া হয়েছে। আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে। যদি নির্দিষ্ট করে বাসের সংখ্যা জানতে চান, আমি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে বলছি, তাদের কাছে তথ্য আছে, সেটা আপনাদের তারা আপনাদের জানিয়ে দিতে পারবেন। জয়েন্টের কন্ট্রোল রুম
আজকে ইসলামাবাদের আন্ডার 16 জুলাই সকাল 8টা থেকে রাত 8টা মানে আজকে এবং আগামীকাল সকাল 6টা থেকে রাত 10টা আমাদের প্রথম যেটা ক্রাইটেরিয়া যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এক, স্বচ্ছতা বজায় রাখা, দুই, এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন স্থগিত আছে, কর্মসংস্থান আটকে আছে, এই কর্মসংস্থান মুখ্যমন্ত্রী বারে বারে চাইছেন যাতে প্রত্যেকের আমাদের রাজ্যের ছেলে মেয়েদের চাকরি হয়। আমার মনে হয় এটা আমরা ধাপে ধাপে, এটা প্রথমবার আমরা শুরু করতে পারছি, ধাপে ধাপে আমরা প্রত্যেক বছর প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট মানে আমরা নেব। বা আমার মনে হয় আগামী দিনে যে অভিযোগের কথা আপনি বলছেন এটা আগামী দিনে হ্রস্ব এবং সংকুচিত হয়ে আসবে। আপনি যদি ওই আমি সম্ভবত ওই মানে আরএসএস কর্তৃকা হরিয়ানার ভদ্রলোক যাকে রাজস্থান এবং গুজরাতে শিক্ষা অধিকর্তা বা শিক্ষা নিয়োগ করা হয়েছে, আপনি যদি গুজরাটে স্কুলগুলোর সিলেবাস দেখেন তাহলে আপনি অবাক হবেন এবং আপনি অবাক হয়ে দেখবেন যে সেখানে একটা অখণ্ড মানচিত্র করা হয়েছে ভারতবর্ষের, যে ম্যাপটা দেখানো হয় সে ম্যাপটা হচ্ছে কান্দাহার পর্যন্ত। হ্যাঁ, অর্থাৎ এই যে বিজেপি কেন্দ্রীয় সরকারের একটা শিক্ষাকে গৈরিকীকরণ করার, ভারতীয় মূল ঐতিহ্যকে বিস্তৃত হয়ে, ইতিহাসকে বিস্তৃত হয়ে পুরাণের উপর নির্ভরশীলতা, এইটা আমার মনে হয় যে এর থেকে বিপজ্জনক আর কিছু হতে পারে না। মানে গুজরাট এটাও পড়ানো হয়েছে যে কুরুক্ষেত্রের যে মানে আমাদের কৌরব বংশের যে 100 পুত্র তারা স্টেম সেল থেকে জাত, অর্থাৎ প্রাচীন ভারত স্টেম সেলের গর্ভাধানের সে পদ্ধতি ওরা জানত। মানে এই ধরনের হাবি জাবি, এই ধরনের বিষয় এরা ছেয়ে যাচ্ছে, ফলে উত্তরপ্রদেশ স্বভাবতই এই ধরনের পথ নেবে, রবীন্দ্রনাথকে তারা বাদ দেবেন। আমার মনে হয় বঙ্গ সংস্কৃতি বা বাঙালি জাতীয় রবীন্দ্রনাথ তো কেবলমাত্র বাঙালির কবি নন, তিনি শুধু জাতীয়তাবাদের কবিও নন, তিনি একজন আন্তর্জাতিকতাবাদের কবি। তো তাকে আমার ধারণা তার কবিতা বিশেষত তার সেকুলার দৃষ্টিভঙ্গি, হিন্দু মুসলমান সংক্রান্ত যে দৃষ্টিভঙ্গি যা ঘরে বাইরে উপন্যাস থেকে তার বিভিন্ন যে লেখায় পাওয়া যায় সেগুলো বিজেপির কাছে খুব বিপজ্জনক, ফলে রবীন্দ্রনাথকে তারা কখনোই পছন্দ করবেন না, ফলে রবীন্দ্রনাথের সিলেবাস তারা উত্তরপ্রদেশ থেকে বাদ দেবেন, তারা বাদ দেবেন সর্বপল্লী রাধাকৃষ্ণনকে, যার জন্মদিন উপলক্ষে এখনও আমরা শিক্ষা দিবস পালন করি এবং যিনি শুধু নেহরুর বন্ধু নন, তিনি ভারতের শিক্ষার যে 50 সালের যে সংস্কার তার সঙ্গে যে ঘনিষ্ঠভাবে জড়িয়ে শুধু ছিলেন তাই নয়, তার সারা পৃথিবীতে তার যে দার্শনিক যে ভাবনা চিন্তার কাজ সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে সেই গুরুত্বপূর্ণতা যারা সারা ভারতের যারা দর্শন নিয়ে চর্চা নিয়ে কাজ করেছেন, ধরো যে কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য থেকে পরবর্তীতে আমি বলছি যে অমর্ত্য সেন পর্যন্ত, তারা প্রত্যেকেই রাধাকৃষ্ণনের মতামত দ্বারা প্রভাবিত, ফলে এই ধরনের লোককে বিজেপির পছন্দ হবে না, এদের সিলেবাস থেকে এদের বাদ দেবে। আমরা সতর্ক থাকতে পারি, আমরা সাবধান থাকতে পারি এবং আমাদের রাজ্যে যতদিন আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই জাতীয় সংকীর্ণ, এই জাতীয় প্রাদেশিকতা যুক্ত, এই ধরনের যে কী বলবো একপেশে মনোভাব কখনো রাখতে দেবেন না এবং আমাদের দপ্তর মুখ্যমন্ত্রী সেই নিয়ম অনুযায়ী আমাদের সেই সিলেবাসে আমাদের সেই উদার চিত্ততা এবং আঞ্চলিকতা, জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ সবই যাতে ধরা পড়ে সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি। থ্যাংক ইউ। কিছু অন্তর্ভুক্ত করা হয়নি?
আরবি মানে আরবি সাবজেক্টে অন্তর্ভুক্ত করা হয়নি, যদি চিঠি করা হয়ে থাকে আমি চিঠি দেখবো এবং সেটা হব, আমি কথা বলবো, আমার ধারণা হবে, নিশ্চয়ই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।